শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মজিবুর রহমান, বাবার নাম ফখরুদ্দিন ফরমানিক, মায়ের নাম রাবিয়া বা, ঠিকানা মরকা, থানা লালপুর, জেলা নাটোর। যুদ্ধের আগে আপনি কি করছেন? যুদ্ধের আগে কি করেছি, আমি সংসারে কাজ করতাম, গাড়ি মশারে সংসারে কাজ করতাম। তখন জ্যৈষ্ঠ মাস, মানে মোটামুটি বয়স তখন আমার পুরো 18 বছর। যুদ্ধের সাথে যুক্ত হলেন? যুক্ত হলেন বলে শুনে যুক্ত হলাম। তখন শেখ মুজিব বললো যে যার যা যে আছে তাইলে তোমরা এই করো, মোকাবেলা করো। সেই টাইমে আমার গোপালপুর সুগার মিলে, মানে এক পার্টির নাটক ঢাকাইতে, চারজনা সেনাবাহিনী গাড়িলে আসে। গাড়িলে আসি, এই যে এখন যে যমুনা সেতু, যমুনা সেতু ছিল না তখন, যখন ছিল আপনার ইয়াদ পার হইতো, ফেরি পার হইতো, হতার লেগে ওরা ভুল করেছে। ভুল করি ওরাই বনপাড়া আছে, বনপাড়ায় থিন, মানে চলে আসে গোপালপুর রাস্তায় আইসি, ময়না বিল একটা জায়গা আছে, ওখানে ধরা খায় যায়, মানে রাস্তা ভুল করেছে। চারজন অফিসার রাস্তা ভুল করেছে, মাস জ্যৈষ্ঠ মাস, আর ইংরাজি কী মাস হবে সেটা বলতে পারে, জ্যৈষ্ঠ মাস। তখন আমরা এখানে ছেলে পেলে আমার এই বাতানবাড়ি নামকরণ ছিল, আগে এই জায়গাটা সব ভাঙি গেছে, বাতানবাড়িতে আমরা বাতানবাড়ি থাকুন। তখন আমরা এক ট্রাক চলি যে আমরা লাঠি ফালালে যুদ্ধগতার সাথে, আমার গায়ে কয়েকজন লোক ছিল, আনসার বাহিনী ট্রেনিং ছিল, তারে ইশারুদ্দিন নাম একজন বাবুপুরা, এর সাথে আমরা ছিলাম, গোলাগুলি ছিল দিনে পুলিশ, চারজনকে 5 জন মারা গেছিলো মাইনাতে। রাত্রিবেলায় ওরা 4 জনা ছত্রভঙ্গ হয়, তো রাতে ওরা মানে কুশোর মাঠে ঢুকেছে, আনসারটা ধরে আর 5 জন আমরা ছিলাম, যায় ওইগুলি ধরি ধকার ধরি, রাত্রি ধরা ধরি, 4 জনা কাহিনি আপনার ওই গোপাল লালপুর এই শ্রীসুন্দর হাই স্কুলে, তারপর দিন গুলি করে। এই গুলি করার পরে পাক ফৌজ খুব ওই দিকে হাল যন্ত্রণা শুরু করলো, মানে গাড়ি গাড়ি আসা শুরু করলো। তারপর একদিন শুধু আগুন হাতের দিল, তখন আমরা পাল্লা ভারতে চলে গেল। তা আমি মামার যাওয়ার ভাগ্নি ঢয় ভাগ্নি ভাগ্নি দলের বেলা ছিল, কিন্তু আমি ছিলাম আমার লালপুর থানা 2-3 জন, আর সব সারঘাটের সাথে পড়ে গেল। এইভাবে চলে গেল, যাওয়ার পর ট্রেনিং ট্রেনিং এক যা হইলো, ওই পানিপাড়া ট্রেনিং হওয়ার পর আমার পাঠাইল লিয়া গোরবাগান একটা বলি জায়গা আছে ওই ভারতের ভেতরে, গোরবাগানে পাঠাইল। ওখানে ট্রেনিং দেওয়ার পর ওখান থেকে আমার হাইট ট্রেনিং হয় শিলিগুড়ি, শিলিগুড়ি হাইট ট্রেনিং হয়েছে। শিলিগুড়ি হাইট ট্রেনিং হওয়ার পর ওখান থেকে আমার এমন এক সময় এক কথা বললো যে বাংলা যে জয় বাংলা দর অধিকারা, কথা বুঝছেন না, এই কথা বললো। তা আমরা লোকসিন ওখানে পড়াই ডালটা কোম্পানি, ব্যবো কোম্পানি, তারপরে ইকো কোম্পানির 5-6টা কোম্পানি ছিল, কোম্পানি থাকে আমরা ছিল ডালটা কোম্পানি। তো আমরা মোটে আমরা হাট তুলনা হলে 2200 ছেলে শুনো, 2200 ছেলে, 3-4টি কোম্পানি, 2200 ছেলে শুনো, হাট তুলনা আমরা পড়াই 250, আর কেউ হাত তুললো না। তা আমরা হাত তুলি এক সময় একটু মন খারাপই হয়ে গেলো,
কেমন ওই মানে এক মাস টাইম আমার ভাগ্নি বললে এক মাস পর গেরিলা ট্রেনিং এক মাস হয়, এক মাস ট্রেনিংটা অস্ত্রে পাঠা দেয়। কিন্তু আমার সেই সময় আমার আরও এক মাস ট্রেনিং হলো, দুই মাস ট্রেনিং হয়েছে আমার শিলিগুড়ি জয়পাই করে, দুই মাস ট্রেনিং হয় আমার দিল ফন ফাইটারে, কথা বলছেন ফন ফাইটার দিলে আমরা ওখানে রায়গঞ্জ বলে একটা জায়গা আছে ভারতবর্ষে, রায়গঞ্জ আসলাম চল্লিশ এক মাস দুই মাস ট্রেনিং করবার, রায়গঞ্জ আসে আমার অস্ত্র দিল, আর বাংলাদেশের যে পতাকা এখন আছে একটা পতাকা দিল, পতাকার সাথে শপথ নিয়ে আমার বিলল আর অস্ত্র দিল, ধরেন তিন ডিগ্রি ম্যাগজিন আর 500 রাউন্ড গুলি মাজার বানতে হবে, আর তিন ডিগ্রি ম্যাগজিন দুইটি কোমরে রাখতে হবে আর একটা হিট রাখতে হবে এলএমজির সাথে। এলে আমরা বেলা আছে তিনটের সময় আমরা হাঁটা দিয়ে এলো বালুঘাট হয় ইয়া ওই আপনার বালুঘাটের পারে বাংলাদেশের জায়গার থানার নাম হইলো শিবগঞ্জ থানা, শিবগঞ্জ থানা আমরা ওখানে আগে তার আগে রেখে করে যায় একজনা, ওখানে 1000 আর্মি ছিল ডিফেন্স করি, ওই 1000 আর্মিকে আমরা আক্রমণ করবো। এই সময় আমরা রাতে ওখান ভারতের থেকে হাঁটা দিন বেলা তিনটের সময় আস্তে আস্তে বেলা ডুবে গেল বাংলাদেশে আসে, কিন্তু আমরা ওই ডিফেন্স আমরা ঠিক পাইনি, আমরা লোক আসি 750 একসাথে আসতে পারি, তারপরে দেখুন আসে ডিফেন্স তখন আমরা ওই ধরনের চেয়ারম্যানের বাড়ি আর আমরা এই রাস্তার উপর যাচ্ছি, আর ওই গরু ওখানে সেন্টে ছিল ডিউটি ছিল ওরা জানতে পায় মানে তখন গুলি শুরু করল, আমরা লাইন লোনে পৌঁছলে শুয়ে পড়ে তখন গুলি চাই বৃষ্টি হওয়ার মতন যা এক ঘন্টা বৃষ্টি হইলো মানে যেমন বৃষ্টি হয় জমজম করে ওরকম গোলা গোলাগুলি হাতে নিল, আমরা আমার উৎসাদ বললো তোমরা খবরদার গুলি করবে না, গুলি ওরা যত করে করুন, তা আমরা গুলি না করার পর উস্তাদ হলো আপনার ওই এমডি কশ্যপ ভারতের উৎসাদ, তারপরে আমরা গুলো না করার পর এক ঘন্টা পর ওরা দেখে খুব টুকটাক করে গুলি করতে দিল, তখন আমার উস্তাদ বললো তোরা 5 রাউন্ড করে ফায়ার দাও, তো ধরুন কেউ 5 রাউন্ড দিল কেউ 10 রাউন্ড ফায়ার দিল, দিয়ে এরকম করতে পারতে আবার ওরা জানা দেয় হলো যে আমরা সূত্র আছি তোমরা যত পারো করো, এই হলো সিঙ্গেল দেওয়া কথা বলছেন না, একবার দেওয়ার পর তারপরে ওরা গুলি আবার করতে এলো কিছু গুলি করার পর, কিন্তু ওরা আর সারা শব্দ পা গেল না, তখন আমার ওটা উস্তাদ বলে এই ধরনের 500 রাউন্ড গুলি আছে আরও একটা হাতিয়ার আছে ওইলি কলিং করে যেতে হবে, ধরেন এখানে চেয়ারম্যান বাড়ি কলিং আছে কতক্ষণ চায় অস্ত্র অস্ত্র টাইম যেতে হয় তাহলে সূত্র থাকবে কিনা জানাই বাঁকা যায় সেখানে রাত্রিবেলায়, তখন রাত তখন 8টা 8:30 বাজে সেই সময় ঘটনা, তারপরে আমরা ধীরে ধীরে যাই আবার উস্তাদ একটুখানে এখান দিন ধর ওখানে যায় উস্তাদ বলে গুলি করো তোমার সাউন্ড দাও আর জানা দাও যাওয়ারা আছে, কিন্তু ওরা সারা সাপ দেয় না, কিন্তু ওই আমরা যে থানার নাম করুন কী থানার নাম করুন শিবগঞ্জ থানায় থিন, কিন্তু ওই ইয়াতে আপনার ওই ফার্সিপাড়া বলে একটা জায়গা আছে শিবগঞ্জ ওই ফার্সিপাড়া একটা ওই বিল আছে বিলে কোলদুরা সব চলে গেছে, এটা আমার জানা যে ওই আমরা আমরা ইচ্ছা ছিল যে চারিদিকে ঘিরবো আমরা 400 লোক আছে চারিদিকে ঘিরবো, কে ঘিরার সুযোগটা আমার দিচ্ছিল না মানে জানতে পারে গুলি করেছিল সেটা জানতে পারে গুলি করেছিল আমরা সেই যা লাইন লোন পয়সা নিয়েছিল, তারপরে ঘন্টা ঘরে পর আবার ফায়ার দাও তখন ওরা আর ফায়ার দিল না, এরকম কত হতে যাক ভোর 4টের সময় আমরা ওই চেয়ারম্যান বাড়ি বলতে এই জায়গাটুকু জমতে ভোর 4টে লাগলো আর রাত 8টায় দিন ভোর 4টে যা ক্যাম্পের কাছে জমলো, যাই দেখছি একজনের এখানে গুলি লাগিয়েছে আর একজনের হাতে গুলি লাগিয়েছে আর কেউ নাই, ভাত তরকারি ফুটছে খাওয়ার সুযোগটা আমার হয়নি ওরা খাওয়া বলতে পলাশ সব চলে গেছে, ওখানে আমরা থাকি ওখানে আমরা ডিফেন্স করবো ওরা ডিফেন্স আমরা ডিপেন্ড করি ওখান থেকে আমার ভারতের ওই হেলিকপ্টারে ওই আপনার পরোটা চিনি এইসব দিতে লাগলো, আমরা ওখানে 3 দিন থাকা পার ওখান থেকে আমরা হাঁটা দিল জয়পুরহাট, জয়পুর হাঁটা হাঁটা দিই জয়পুর যায় ধরে আক্রমণ করা পার জয়পুর অনেকগুলো মরে ওখানে আমারও তো 5-7 জন মরে ওখানে ওখানে মরা ওখানে থাকা পর 15 দিন ওখানে থাকে ওখানে 15 দিন থাকার পর আমরা হাঁটা দিয়েছি হলো জয়পুরে হাটে উত্তরে একটা কলেজ আছে কলেজের নামটা মনে নাই ওখানে থাকে 3 রাত, 3 রাত ওখানে থাকার পর আমরা হাঁটা দিয়ে বগুড়া, বগুড়া উদ্দেশ্যে এই বগুড়া ধরেন 2 দিনে বগুড়া পুষছে সে এখন এই ডিসেম্বরে মনে হয় 10 তারিখ কি 12 তারিখ এই বগুড়া এসে পুষতে, তারপরে সেদিন সোমবারের দিন যেদিন আমরা বগুড়া আক্রমণ করি সেদিন আমার সোমবারের দিন সেদিন দিনটা মনে আছে সেদিন মনে হয় যত সম্ভব ডিসেম্বর 12-13 তারিখ সেই তারিখ বগুড়া আক্রমণ করি, বগুড়া আক্রমণ করার পর সেদিন খুব ক্ষয়ক্ষতি হয় আমার ধরনের মোটামুটি আমার 200 মারা গেছিলো, মারা যাওয়ার পর আমরা 250 মতন ছিলাম থাকার পর ওখান ওখান থেকে আমরা যখন মুক্ত হয়ে গেল বগুড়া শহর মুক্ত হয়ে আমরা ওখানে থাকলাম ইনশাল্লাহ, ওখানে আমরা 7 দিনের পরও 1 মাস ছিলাম বগুড়ায়। আপনাদের কমান্ডার হচ্ছে ওই কাশ্যপুনি? জি ওনার কমান্ডে সব কিছু আমরা ওর কমান্ডার হ্যাঁ মানে আমরা ফন ফাইটার ছিলাম আমরা ধরো গেরিলা আমরা ফন ফাইটার ছিলাম কথা বলছেন না, আমার ওই এমডি কশ্যপ হইলো আমার পরিচালক ছিল। এখন কি আপনাদের আশা পূরণ হয়েছে? এই যে মোটামুটি বাংলাদেশ যেটুকু হয়েছে মোটামুটি ভালো আশা পূরণ হয়েছে, সে মসজিদ যেভাবে বুঝছে সেভাবে ইনশাল্লাহ আমরা আগে যা সে মোটামুটি ভালোই এখন বর্তমান চলাফেরা সব দিকে আমার কাছে তো ভালোই লাগছে ইনশাল্লাহ। 30 লক্ষ শহীদ
ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।